আগামগি এখানে সব ব্যাগ ট্যাগ গুছানো হয়ে গেছে, ব্যাগ রেডি, এখানে রেডি, এখানেও রেডি, এবারে আমিও রেডি হয়ে গেছি একবারে বেরিয়ে পড়ার জন্য। চলুন কোথায় যাই দেখাবো আপনাদের। আজকে বড় পিসির বাড়িতে ইতু পুজো, এখানে পুজো হয়ে গেছে, এবারে ভোগ খাওয়া চলছে। আজকে সারদা মায়েরও জন্মদিন, সেজন্য এখানেও রয়েছে এই যে খাবার দাবার, এখানে সব খাচ্ছে, এখানে খাবার রয়েছে সব। আমি যখন প্লেটে নেব দেখাবো। এখানে আছে খিচুড়ি, ছেঁচড়া, বেগুন ভাজা, হাফ খাওয়া একটা বেগুন, এখানে ইনি খাচ্ছেন খিচুড়ি। কে খাচ্ছে তুমি? চলো খাই। আগাম গিফট দিয়ে দেওয়া হয়েছে, আর পৈতের সময় কিছু চাইবি না, ঠিক আছে? গিটার দিয়ে দেওয়া হয়েছে, ফেব্রুয়ারি মাসে পৈতে, সেই উপলক্ষে খাওয়া দাওয়া কমপ্লিট, এখানে বসে আছে। ঋতু সংক্রান্তি আসলে কালকে, কালকে হচ্ছে অগ্রহায়ণ মাসের শেষ দিন, কিন্তু কালকে যেহেতু শুক্রবার, কালকে বড় বেশি টক খায় না, সন্তোষী মার ব্রত করে, তো সেই কারণে আজকেই খাওয়া দাওয়া হয়েছে। আজকে সারদা মায়ের জন্মদিন প্লাস বৃহস্পতিবার আর কালকে সংক্রান্তি, তিনটে মিলিয়ে আজকে খাওয়া দাওয়া সবাইকার খাওয়া হয়ে গেছে। এখানে ছোট মা চলে এসছে, দেখা না রে বাবু। দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন আমি চলে এসেছি। এই যে বিষয়টা হচ্ছে আজকে ঠান্ডাটা হঠাৎ করেই প্রচন্ড পড়ে গেছে, আর এখন আমি মোটামুটি দিন কয়েক এখানেই থাকবো, ফলে যা ব্লগ সব এখান থেকেই দেখতে পাবেন। ঠান্ডায় মোটামুটি সব পর্দা পর্দা ডেকোরেশন হয়ে গেছে ঘরের, যা করার। এখন বসে আছে, মামা আর্থের একটা লিপস্টিক আর একটা আইলাইনার অর্ডার করতে বলেছি, কিন্তু আজকে কিছুতেই অর্ডার করা যাচ্ছে না, কারণ অফারটা মানে নিচ্ছে না আর কি। তো চলুন রান্নাঘরে কি হচ্ছে একবার দেখে আসি। আজকে সংক্রান্তি, আজকে হচ্ছে আমাদের বাড়িতে এটা একটা স্পেশাল জিনিস হয়, এটা হচ্ছে নবান্ন, নরকম ফল দিয়ে দুধ, নতুন গুড়, আতপ চাল, এটা দিয়ে এটা একটা তৈরি হয়, ঠাকুরকে দেওয়া হয়, তো এটা এখন খাচ্ছি। সকালবেলা আজকে ভাত আর এ খেয়ে ফেলেছি, ফ্যানে ভাত, আলু ভাতে ডিম সেদ্ধ, তো তারপরে এখন এটা খাচ্ছি, এরপর চান করতে যাব। এরা সব পড়তে এসছে আমার বাড়িতে, সন্ধেবেলা মারপিট করছিল একটু আগে, যে জিনিসগুলো পেয়েছিস দেখা। আমার বাবা এই মারপিটের কারণ, কারণ এদেরকে এসে পুরনো পয়সা দেখিয়েছে, এবার সেগুলো বাবা দিয়ে গেছে, কে কোনটা নেবে সেটা মারপিট করছে। দেখ একবার, এই যে সবাই নিয়ে হাতে বসে আছে, এই যে 10 নয়া আর 20 নয়া, মানে 10 পয়সা, এত কয়েনগুলো দেখে আই এম তো অবাক। এই যে 10 পয়সা, এটা 1986 সালের পয়সা, আর এখানে একটা আছে, এখানে একটা 89 সালের 20 পয়সা। এগুলো সবাই নিয়েছে, এরা নিয়ে এখানে পাগলামি শুরু করেছে। এই যে এখানে বড় বর্ষা, তারপর ছোট বর্ষা, তারপর পিয়াসা, এখানে শ্রেয়া, ওখানে অনিশ, এখানে কৌশিক, আর এখানে দেখি, ও এটা এটা সুজয়, এর স্পেশাল চুলের ছাঁটটা এখন আর নেই, পুজোর সময় দিয়েছিল, এনে এ শ্রেয়া একদম। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন কমেন্ট বক্সে, তার সাথে ভালো লাগলে কি করবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, একসাথে বলে দিয়েছে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলুন দেখা হচ্ছে পরের আবার একটা ব্লগে, টাটা টাটা, বাই 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 বাই, টাটা কোন না।